গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান সুপার লীগের উন্মাদনা, লাহোরের ঐতিহাসিক ভেনুতে দর্শকদের হই হুল্লোড়। তবে তাদের স্লোগান ম্যাচ কিংবা কোনো কারেন্ট ক্রিকেটারকে নিয়ে নয়, এক কারাবন্দীকে নিয়ে। তবে এই কারাবন্দী যেন তেন কেউ নন, পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপ জয়ী একমাত্র অধিনায়ক ইমরান খান, রাজনীতির মার প্যাচে যার ঠিকানা এখন কারাগার। যেখানেই হাত দিয়েছেন স্বর্ণ ফলেছে, সবার অনুরোধে অবসর ভেঙে মাঠে ফিরে পাকিস্তানকে জিতিয়েছেন 92 বিশ্বকাপ শিরোপা। আবার রাজনীতিতে নেমেই বসেছেন প্রধানমন্ত্রীর গদিতে, যদিও সময়ের পরিক্রমায় পলিটিক্সের জালে আটকে গেছেন ইমরান। গত বছর থেকে খাটতে হচ্ছে জেল, তবুও ক্রিকেট মাঠে জনপ্রিয়তা এতটুকুও কমেনি তার। চলছে PSL এর নবম আসর। গাদ্দাফি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড। ওই ম্যাচ চলাকালীন ইমরান খানকে নিয়ে স্লোগান দিতে থাকেন উপস্থিত দর্শকরা। উর্দুতে দেয়া স্লোগানের বাংলা অর্থ দাঁড়ায় তোমার বন্ধু আমার বন্ধু, কয়েদি নাম্বার 804। এই মুহূর্তে রাওয়ালপিন্ডির আদিলা জেলে রয়েছেন ইমরান খান, সেখানে তার নাম্বার 804। তাই সরাসরি নাম না নিলেও এটা যে ইমরানকে নিয়েই বলা সেটা একেবারেই পরিষ্কার। চলতি মাসেই পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল, তবে এগিয়ে ছিলেন ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। কিন্তু PPP ও PMLN এর জোট সরকার গঠনের পরিকল্পনা নিয়ে তৈরি হয়েছে জটিলতা, আর এর মাঝেই তেহরিক ইনসাফ নেতা ইমরান খানকে নিয়ে ক্রিকেট মাঠে স্লোগান তুলল সমর্থক গোষ্ঠী। 22 গজের লড়াই ছাপিয়ে PSL এ যা এখন বেশ আলোচিত। মাকসুম আলম খান, সময় সংবাদ।